চিনময় কৃষ্ণ ব্রহ্মচারীকে বহিষ্কার করেছে নিষিদ্ধ করেছে ইস্কন ইস্কন সম্প্রতি এমনই বক্তব্য দিয়েছে আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ ইস্কনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নেতা তিনি এই বক্তব্য দেন তিনি বললেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মাচারী যে বক্তব্য দিয়েছে তার এই বক্তব্যের জন্য তাকে আমরা নিষিদ্ধ করতেছি বহিষ্কার করতেছি তার মানে যারা বলতেছে যে চিন্ময় কৃষ্ণ দাসের কোনো দোষ নেই অপরাধ তিনি উগ্রপন্থী কোনো বক্তব্য দেননি তাহলে তাকে কেন বহিষ্কার করা হলো আমি হিন্দু ভাইদের কাছে প্রশ্ন রাখতে চাই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করেন এত বেশি শেয়ার করেন যে প্রতিটা হিন্দুর কাছে এই ভিডিওটা পৌঁছে দেন যে চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করেছে ইস্কন কর্তৃপক্ষ ইস্কন একটা উগ্রবাদী সন্ত্রাসী এবং নিষিদ্ধ ঘোষিত একটা পথ তারা একটা মুসলিম রাষ্ট্রে এসে ইসলামকেই বাদ দিতে চায় তার এক টাকার খাবার সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে প্রক্ষান্তরে ইসলাম বিদ্বেষী সকল কর্মকাণ্ড তারা করেছে এটা প্রায় নব্বই শতাংশ মুসলিম রাষ্ট্রের দেশ এখানে মাধ্যমে উগ্রপন্থী আচরণ করবেন তা হবে না আইনজীবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন তা হবে না শাস্তি পেতেই হবে আপনাদের চেয়ে চিনময় কৃষ্ণ দাসের চেয়ে আমাদের কাছে অতীব গুরুত্বপূর্ণ অতীব প্রিয় আল্লামা মামুনুল হক হোসেন সাইদি। ইস্কনের গভীর ষড়যন্ত্রে শেখ হাসিনা তাদেরকে শেষ করে দিয়েছে আমরা মনে করি নব্বই পার্সেন্ট বাংলাদেশের মুসলিম রাষ্ট্রে কোন অবস্থায় কোন সন্ত্রাসী সংগঠনের স্থান হবে না আপনারা যা করেছেন তা কোন অবস্থায় কাম্য নয় বাংলাদেশকে উগ্রপন্থী জঙ্গিবাদী হরকত জিহাদ এরপর আনসারুল দা বাংলা টিম ভারত যে কোথায় থেকে কোথায় নামগুলো পেয়েছে তা আমরা জানি না শেখ হাসিনা তিনি নিজেও একজন ইস্কনের সদস্য তা না হলে কমপক একশো একশো জঙ্গি গোষ্ঠীর নাম আমরা গত ষোলো বছরে পেয়েছি অথচ এর কোনো অস্তিত্ব নেই যাদেরকে পাওয়া যাচ্ছে সবই কমে মাদ্রাসা ইস্কন শেখ হাসিনাকে বাধ্য করেছে এটা করতে আমরা মনে করি বাংলাদেশকে উগ্রপন্থী জঙ্গিবাদী হরকতুল্জা জিহাদ আনসনুল্লা বাংলা টিম এই যে বিভিন্ন নাম দেওয়া হচ্ছে সব কমে মাদ্রাসার বিপক্ষে সরাসরি বললেই তো হয় কমে মাদ্রাসা শুধু এই নামটা উচ্চারণ করে না কমে মাদ্রাসার একাশি লক্ষ ছাত্র রাস্তায় নামবে প্রায় এক কোটির কাছাকাছি ছাত্র আলছে তাদের এরা সবাই রাস্তায় নামবে ভয় এখানে একটা একটা করে মাদ্রাসা ধরে ইস্কন যাত্রাবাড়ি বড় মাদ্রাসা তামিরুল মিল্লাত মাদ্রাসা এরপর দারুন নাজাদ এই মাদ্রাসাগুলোকে একটার পর একটা ধরতেছে মানে উদ্দেশ্য ইসলামকে টার্গেট করা আজকে তাকে বলিষ্কারের মধ্য দিয়ে তার যে বক্তব্য ইসলাম বিদ্বেষী বক্তব্য এটাই স্পষ্ট হয়েছে ইস্কনের কর্মকর্তা তিনি এটাই বললেন তার বক্তব্যের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে আমরা মনে করি তার অভিযুক্ত শাস্তি প্রয়োজন রয়েছে ভিডিওটি শেয়ার করেন সবাইকে জানিয়ে দেন